নারায়ণগঞ্জে একটা কিছু পত্রিকা নিউজটাকে অন্যভাবে টার্ন করছে, আমার কাছে ভালো লাগছে না। আমার একটা অবস্থা মনে হলো বাংলাদেশে পালা যেতে হবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান তাকেও দাওয়াত দেওয়া হয়নি, এই দিকে এবার খেপে গেলেন এবং খেপে গিয়ে কি বললেন সেই ভিডিওটি আপনাকে বিস্তারিত জানাবো। তো দর্শক, আজকের ভিডিওটি দেখলে অনেক তথ্য পাবেন যেগুলো এখনো আমরা জানি না, এবং অজানা অনেক তথ্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ, এত হাক ডাক হইচই, বাবারে বাবা, এমন একটা অবস্থা হইলো মনে হইলো বাংলাদেশে পালা যেতে হবে আমাদের। এই 5,000-10,000 লোকের মিছিল নারায়ণগঞ্জে আইসা যদি করতেন, আমাদের ছাত্রলীগের ছিল লজ্জায় বাসায় যাইয়া মাথায় কাপড় দিয়ে বসে থাকতো যে আল্লাহ, এইটার নাম মহাসমাবেশ, তাহলে আমরা ছাত্রলীগ কি করি? কারণ ছাত্রলীগ আমার নারায়ণগঞ্জে যে ছাত্রলীগ আছে, আপনাদের 3 গুণ পরিমাণ লোক, আপনাদের থেকে 4 গুণ পরিমাণ লোক ইচ্ছে করতে পারবে। তো ঢাকায় মহাসমাবেশ যদি আপনারা যারা 10 তারিখে ডিক্লেয়ার দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের শ্রমিক লীগেরও দরকার নাই, শ্রমিক লীগও অনেক সিনিয়র সংগঠন, ছাত্রলীগের ছেলেরা তরফ থেকে বলতে চাই যে আপনারা ঢাকায় না মহাসমাবেশ না করে নারায়ণগঞ্জে করেন, একদিকে আপনারা করেন আরেকদিকে নারায়ণগঞ্জের ছাত্রলীগ একটা মহাসমাবেশ ডাকবে, দেখা যাক কাটটা বেশি লোক হয়। তো চট্টগ্রাম বিভাগ তো অনেক বড়, ওই বিভাগে আছে 10 থেকে 15টা জেলা, 17টা জেলা, 17টা জেলার থেকে যদি 1,000 করে, হ্যাঁ 17,000। শ্রমিক লীগের সমাবেশে আজকে এইটাই একটা ভালো উপহার, যারা বলতে চান জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকারের পরিবর্তন ঘটায় ফেলাবেন জনগণকে দিয়ে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের পর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পাশে সন্ত্রাসী থাকতে পারে, আগুন সন্ত্রাসী থাকতে পারে, জঙ্গিবাদ থাকতে পারে, আর যাই হোক এই দেশের সাধারণ মানুষ আপনাদের পক্ষে নাই, এইটা আজকে প্রুভ হয়েছে, এটা আজকে প্রমাণিত হয়েছে। জনগণ বিবর্চিত শক্তিগুলি আপনারা লক্ষ্য করে দেখবেন, হঠাৎ করে জানি কেন রাজনীতিকে উত্তপ্ত করার জন্য লাঠি রড এইটা সেইটা এমন সব ভাষা ব্যবহার করা হচ্ছে, যেই সব ভাষা রাজনৈতিক ভাষা হতে পারে না, রাজনৈতিক ভাষা হতে পারে না, রাজনৈতিক ভাষা হতে পারে না। এই কারণে আর যদি সত্যিকারই রাজনীতিবিদ হতো, সারা পৃথিবীর অর্থনীতি যেখানে ধসে পড়েছে এখন, সারা পৃথিবী এমনকি ব্রিটেনের মতো একটা দেশে, আমি কদিন আগে আসলাম, ব্রিটেনের মতো একটা দেশে বিদ্যুৎ খাতে 80% বিল বেড়ে গেছে, অর্থাৎ যেখানে ছিল 20 পাউন্ড সেটা এখন হয়ে গেছে, আপনি ওটাকে ইনটু 8 টাইমস দিয়ে আপনি পূরণ করবেন, এইরকম অবস্থা সারা পৃথিবীতে আজকে হয়ে গেছে। সেইখানে আমরা বাংলাদেশের মানুষ এখনো আল্লাহর রহমতে ভালো আছে, এই কারণে জাতির পিতা কন্যা শেখ হাসিনা দেশটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন, এবং বারবার কিন্তু উনি বলছেন, উনি কিন্তু কোনো কথা লুকাচ্ছেন না, উনি বলছেন এক খণ্ড জমিও ফেলে রেখো না ভাই, জমিটাতে আবাদ করো, চাষ করো। উনি এটাও বলছেন বিদ্যুৎ নষ্ট করেন না, অপচয় করেন না, তাহলে 2023-এর পরে যে অবস্থার সৃষ্টি হতে পারছে, উনি আন্তর্জাতিকভাবে জাতীয় নেতাদের সাথে জাতিসংঘে বসে আলোচনা করে এই বিষয়টা উপলব্ধি করেছেন যে সারা পৃথিবী, জাতিসংঘ বলেছে যে সারা পৃথিবীর প্রায় 40 কোটি মানুষ না খেয়ে থাকবে যদি এই অবস্থা চলতে পারে আগামী 2023। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমি তোমাদের কাছে 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 আ
ফোন দিলে আপনি পাবেন কে না কে পরিচয় সব পেয়ে যাবেন যে উনি এখন ব্যবস্থা নিবে একটা ফোন নিয়ে চলে গেছে দুইটা চিন্তাই করছে একসাথে তো একটা পাওয়া গেছে তার বাটন ফোনটা রেখে গেছে সেই বাটন ফোনের সূত্র ধরে সেই নাম্বারে কল দিয়ে তার পরিচয় নিয়ে নেবে যদি আসে যদি যদি আসে না ও আইলে ও জিনিসে না আজকে আমি ভালো কথা না করা ছিল যদি প্রস্তুত হলে আমার মোবাইলটা লয়ে গেল আমি বুঝি না আর আমার বাটন অন্যায় লাগবে উনি ভুল করছে উনি ছেড়ে দিছে ওনারে এরা এরকমই মানে নিয়া খুচরা গুলো ফালাইতে চলে যাবে ওর যা নেওয়ার কথা নেই 600 টাকা সব উঠছে এটাই ওর ইনভেস্ট তো এই হচ্ছে মানে বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও শেষ করতে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ